Hello guys, surprise life. অনেক দিন থেকে ভাবছি আসবো, বাট আসা হচ্ছিল না। আলটিমেটলি আমি আসলাম, কারণ এক মিনিট, মানে খুব শরীরটা ভীষণ খারাপ ছিল অনেক দিন থেকে, কাউকে তো দেখতেই পাচ্ছি না। হ্যালো, সিন দেখাচ্ছে। হাই, থ্যাংক ইউ। অনেকদিন থেকে ভাবছি আসবো, কিন্তু আসা হচ্ছিল না, কারণ শরীরটা খুব খারাপ ছিল, মানে আমার এখনও খুব গলা বসে আছে, তো সেই জন্য আর আসা হয়নি। তো আজকে আমি চলেই আসলাম। এটা আমার সেকেন্ড টাইম লাইভ, কেন কি ফার্স্ট টাইম মেবি এপ্রিলের দিকে আমি আমার এক্সামের লাস্ট যেদিন এক্সাম ছিল সব ফ্রেন্ডসরা মিলে এসেছিলাম, তো এটা আমার সেকেন্ড। সেই লাগছে গো। থ্যাংক ইউ দীনেশ রাবত, গুড নাইট। গুড নাইট বিশ্বজিৎ রায়, কেমন আছো? ভালো নেই, ভীষণ শরীর খারাপ, মানে কিছুদিন থেকে, কালী পুজোর আগে থেকে প্রচুর ঠান্ডা লেগেছে, গলা বসে আছে, মানে জাস্ট মেডিসিনও নিয়েছি কিন্তু কিছুতেই কোনো কাজ করছে না, জানি না কেন। তো আজকে একটু বেটার ফিল করছি, তাই একটু বেরিয়েছিলাম। কেমন আছি? ভালোই আছি, এখন ভাল লাগছে। হ্যালো পূজা, হ্যালো সঞ্জয়, রাজপাল, সো কিউট, থ্যাংক ইউ। আমি সুন্দরী। আচ্ছা, যাই হোক, তোমাদেরকে কিছু একটা ইনফরমেশান দেওয়ার আছে, মানে এর আগেও হয়েছে, রিসেন্ট হচ্ছে, মানে আমার ফটো দিয়ে প্রচুর ফেসবুক মানে ফেক আইডি করা হচ্ছে। এর আগে আমি সাইবার ক্রাইম অফিসে গিয়ে এটার জন্য আমি ওখানে বলেছি, তো ওনারা যেই অ্যাকাউন্টগুলো ছিল বন্ধ করেছে, কিন্তু দেখছি রিসেন্ট অনেক ছবি দিয়ে ফেক আইডি করা হচ্ছে। তো আমি বলছি এটাই আমার রিয়েল আইডি, আমার আর কোনো আইডি নেই। আর তোমরা যদি আমার ফটো দিয়ে কোনো দিন কোনো আইডি দেখো, প্লিজ 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 রিপোর্ট করো, প্লিজ রিপোর্ট করো, কারণ কি প্রচুর হচ্ছে এরকম দেখছি। তাদের হয়তো কোনো কাজ নেই। আমার মতে নিজেকে সবার প্রথমে নিজেকে ভালোবাসতে হয়। ঈশ্বর যখন দিয়েছে প্রত্যেকের নিজের ওপর ভালোবাসা থাকতে, অন্যের ফটো দিয়ে কেন ফেক আইডি করবো, আমার এটা মনে হয়। এত লাইট অন করে কি করছে? না, আমার সাথে এত লাইটও দরকার নেই। না না, জাস্ট অন করলাম, একটু অন্ধকার মনে হচ্ছিল। তো মানে যেটা বলার, প্লিজ যদি আমার ফটো দিয়ে আপনারা কোনো আইডি দেখেন, প্লিজ রিপোর্ট করবেন, কেন কি প্রচুর এরকম হচ্ছে, তো এটা তো ঠিক না, সেই জন্যই। সঞ্জয় দে, লুকিং গুড, থ্যাংক ইউ। শুভ মণ্ডল, ওকে, আচ্ছা। মৃন্ময় দাস, তোমার খুব সুন্দর চুল, থ্যাংক ইউ। শুভম মণ্ডল, তোমার ভয়েসটা মাই, আরে আমার ভয়েসের অবস্থা খুব খারাপ, মানে কিছুদিন যাবত কালী পুজোর আগে থেকে ঠান্ডা লেগেছে, এখনও কমছেই না, মানে প্রচুর মেডিসিন নিয়েছি, আমি বুঝতে পারছি না এখন কী করবো। স্টিম নেওয়া হয়েছে, একটা সংস, আমার গলার যেই অবস্থা। তারপর তন্ময় দাস, হাই পূজা, হ্যালো। অজিত দাস, তানিয়া, কিরে কেমন আছিস? ভালো, তুই? এখন তো দেখাই হয় না, অনেক দিন হয়ে গেল তোর সাথে দেখা হয় না, আর দেখতে দেখতে কলেজটাও শেষ হয়ে গেল, মানে ওটাই ভাবছি। কিছুদিন আগে এত ছোট ছিলাম, স্কুল জাস্ট কমপ্লিট করে কলেজে অ্যাডমিশন নিলাম, এখন এত তাড়াতাড়ি সব কমপ্লিট হয়ে গেল, খুব মানে ভাবতে পারি না, মনে হয় এখনও ছোট আছি। দিচ্ছেন বাট মেসেজ করলে, অ্যাকচুয়ালি আমি আমার এত মেসেজ রিকোয়েস্ট, এত মেসেজ রিকোয়েস্ট, আমি আমি সত্যি কথা বলতে মেসেঞ্জার ইউজই করি না অনেকে, এবং আমি দেখেছি ভিডিও কল করে, সেটা করা উচিত নয়, আননোন কারো কাউকে ভিডিও কল করা উচিত নয়। আমি অনেককে দেখেছি ফট করে ভিডিও কল করছে যখন তখন, যেহেতু আমি চিনি না, কোনো মানে দরকার নেই, তাহলে কেন ভিডিও কল করবো?
আর সেই জন্য অনেকে আমাকে বলেছে তুমি মেসেজে রিপ্লাই দাও না, ভিডিও কল অ্যাকসেপ্ট করো না, তার মানে এটা ফেক আইডি। তো আমি আজকে আপনারা দেখে নিন, এটা ফেক না, রিয়েল। আচ্ছা আচ্ছা, শুভম মণ্ডল, থ্যাংক ইউ। তারপর সর্বজিৎ বানুয়া, আই অ্যাম অডিয়াস, আই কান্ট রাইট উড়িষ্, ওকে। অজয় কুমার সোনি, হ্যালো হ্যালো। জয়ন্ত রায় লিখতে কেউ, থ্যাংক ইউ। তনুশ্রী রায়, চুমু নিয়ে নে, বাই দ্য ওয়ে। তারপর তোমরা সবাই কি করছো আজকে? ছট পুজো কেমন কাটলো? বাই দ্য ওয়ে, হ্যাপি ছট পুজোর সবাইকে, সবাইকে ছট পুজোর অনেক 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 শুভেচ্ছা। সঞ্জুরা, ইউ আর সো বিউটিফুল, থ্যাংক ইউ। বিউটিফুল প্রত্যেকটা মানুষই, পৃথিবীর প্রত্যেকটা মানুষই বিউটিফুল। তাদের মনটাকে আগে ভালো করা উচিত, মনের মধ্যে পবিত্রতা আনা উচিত। আমার মনে হয় ভগবান যখন বানিয়েছে সবাই ভালো। নিজের মনকে ভালো রাখলে সবার মানে অটোমেটিক ওপর থেকেও ভালো হয়ে যায়। আর আর যেটা কথা, নিজেকে ভালোবাসলে নিজের নিজের ফটো দিয়ে যেমনই হই আমি দেখতে, কিন্তু আমি নিজের আইডেন্টিটি পাচ্ছি, এটাই সব থেকে বড় কথা। অন্যের ফটো দিয়ে ফেক আইডি কেন করব? আমার মতে এটাই, দেখতে তো খুব খুশি মনে হচ্ছে। আমি অলওয়েজ, আমাকে সবাই এটা বলে, মানে আমার ফেসটা খুব স্মাইলি ফেস, মানে আমি যখনই আমি রেগে থাকলেও ফট করে মানে কেউ আমাকে দেখে বুঝবে না, মানে আমি এত আমার স্মাইলি ফেস, খুশি বলতে আমি অলওয়েজ খুশি থাকি। আর হ্যাপি থাকলেও মানে প্রত্যেকটা দিন প্রত্যেকটা সময় ভালো কাটে। তাই বিট্টু কর্মকার, হাই। 49 পিপল, 45, 49, ওকে। সঞ্জু সরকার, হ্যালো, কি করছো? বসে আছি, গল্প করছি তোমাদের সাথে। এটা আমার সেকেন্ড টাইম লাইভ, কোনোদিন আমি আসিনি, আসলাম আজকে। আর এই ইনফরমেশনটা দেওয়ার ছিল যে FBতে প্রচুর ফেক আইডি হচ্ছে। আমি চাইছি, রিকোয়েস্ট, তোমরা যাতে আমাকে বন্ধু মনে করে একটু কাইন্ডলি রিপোর্ট করে দিও। যদি তুমি আদার্স কোনো অ্যাকাউন্ট দেখো প্লিজ রিপোর্ট করো, কারণ কি প্রচুর দেখেছি আর নিজেরই অসহ্য ফিল হয় এখন। প্লিজ একটা গান করো, আমার আমার গলার অবস্থা খুব খারাপ। ঠিক আছে, তবুও শোনাবো কিছুক্ষণ পর, শুনিয়ে দিলে তো হয়েই গেল, কিছুক্ষণ পর শোনাচ্ছি, ঠিক আছে? সর্বজিৎ বানুয়া, বহুত কিউট, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। শুভম মণ্ডল, তোমার গলার লকেটটা ভালো। হ্যাঁ, এটা কৃষ্ণ, আমি কৃষ্ণ খুব পছন্দ করি, তো এটা শ্রীকৃষ্ণ। OMG, আমার চার্জ অলমোস্ট 20%। কেসি হো আপ জি, আমি খুব ভালো আছি। তোমাদের ছট পুজো খুব ভালো কেটেছে, আর আমাদের চপ, এই তো রুমে এলাম। ও আচ্ছা, কি করবে বলো, লাইফটাই তো এরকম। লাইফে নিজেকে নিজের তো নিজেকে তো একটা জায়গায় পজিশনে নিয়ে যেতেই হবে, নিজের পরিচয় তৈরি করতেই হবে, এটাই তো লাইফ সবার, প্রত্যেকের প্রত্যেকের নিজের জন্য বাঁচতে হবে, নিজেকে তৈরি করতে হবে সেইভাবে। বিশ্বজিৎ রয়, সেই লাগছে গো, থ্যাংক ইউ। আর কে, অদিতি দে, প্লিজ প্লিজ এখন শোনাও। আচ্ছা, কি গান শোনাই? তুমি গান করো? হ্যাঁ করি, বাট আমার রিসেন্ট গলাটার অবস্থা খুবই বাজে, মানে ঠান্ডা লেগে একাকার। সাগর, পূজা যতবার কিউট বলি না কেন তোমার সামনে, ও বাবা গো, থ্যাংক ইউ সাগর, থ্যাংক ইউ। অদিতি দে, আমি শুনতে চাই এখন, প্লিজ শোনা, ওকে শোনাচ্ছি। গুড়িয়া মজুমদার, আছিস কোথায়? আমি বাড়িতে আছি। অজয় কুমার সোনু, তন্ময়, একটা গান শোনাও। আচ্ছা শোনাচ্ছি, দিদি খুব মিষ্টি লাগছে, থ্যাংক ইউ। তন্ময় দাস, তোমার ভয়েসটা খুব সুইট। আমার গলার অবস্থা একদম খারাপ, তাও তোমরা বলছো, সেই জন্য অনেক 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 ধন্যবাদ। ঠিক আছে শোনাচ্ছি। কিসে পুছো হ্যায়সা কিউ বেজুবাসা, এ যাহা খুশি কে পল কাহা ঢুঁড়ো, বেনিশাসা
वक्त भी यहाँ है, जाने के तेरे लबों पे गिले हैं, जिंदगी से कहीं फासले हैं, बस जाते हैं सपनों की आंखों में, लकीरें जब छूटे इन हाथों से हुए वजह, जो भेजी थी दुआ वो जाके आसमां से यूं टकरा गई के आ गई है लौट के सदा, जो भेजी थी दुआ वो जाके आसमां है से यूं टकरा गई कि आ गया है लौट के सदा। গলার অবস্থা খুব খারাপ, খুব খারাপ, খুব খারাপ, তবুও আমি তোমাদের রিকোয়েস্টে শোনালাম। তোমার হাসি খুব ভালো লাগছে, থ্যাংক ইউ। সুইটু একটা একটু মোটা হয়েছিস মনে হচ্ছে। না রে, মোটা হয়নি, এখানে বসে আছি এভাবে তাই মনে হচ্ছে। দেখি কেমন গান করো তুমি, দারুণ, সো বিউটিফুল সং, ওয়াও। সেই ভয়েস তোমার, নেক্সট শ্রেয়া ঘোষালে তো এতটা না, এতটা বলো না, শ্রেয়া ঘোষাল কোথায়, মানে কি বলবো, সেই জায়গায় যাওয়ার হয়তো কোনো ইচ্ছে নেই আমার। আমার মনে হয় লতাজির পরে যদি কারো স্থান থাকে সেটা হলো শ্রেয়াজি। এমনি প্রচুর সিঙ্গার আছে, তবুও মনে হয় লতাজির পরে শ্রেয়া ঘোষাল। একটা রবীন্দ্রসঙ্গীত শোনাও। আচ্ছা শোনাবো, এখন না, এর পরে যখন লাইভ আসবো তখন শোনাবো। পরশুজ বলো তো আপ বহুত সুন্দর হো, ইসলি আপকে লাইভ দেখনা বেনা কেসি লাইভ টাইম নেই আর ভয়েস সো সুইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। প্লিজ ইয়ার সং আর শোনা, বহুত আচ্ছা লাগা। মেরা গলা বহুত খারাপ হ্যায় আর আবি গানা গানে সে মেরা গলা আর প্রবলেম হোগা। পূজা অনেক মোটি হয়ে যাচ্ছে, না না এখানে বসে আছি বলে মনে হচ্ছে, ক্যামেরাটা ওইভাবে প্যান করা আছে। থ্যাংক ইউ। সেই সং মাই ফেভারিট সং, আমারও, আমার ভীষণ ভালো লাগে এই গানটা। তুমি আজকে ফার্স্ট লাইভে আসলে, না না এটা আমার ফার্স্ট টাইম না, এটা আমার সেকেন্ড টাইম, কেন কি এর আগে আমাদের কলেজে লাস্ট এক্সাম যেদিন ছিল ওই দিন এসেছিলাম, এটা আমার সেকেন্ড টাইম লাইভ। প্লিজ পূজাজি, সর্বজিৎ বনুয়া, পূজা এমডি, তারপর সবার ডিনার হয়ে গেল। আর ছট পুজোতে তো, ছট পুজো মানে কুয়া, আমার ভীষণ ভালো লাগে, ভীষণ ফেভারেট একটা মিশে, তো সবাইকে বলছি যারা যারা পুজো করছে আমাকে ঠেকুয়া দিয়ে দিয়ে। নিরঞ্জন রায় হাই হাই, কমপ্লিট বাট কমপ্লিট বুঝলাম না। 48 পিপল, আমি পাগল, সর্বজিৎ বনুয়া, অ্যাজ আ সিঙ্গার আপকি ভয়েস আচ্ছা লাগা। গান করি আর কি, মতলব গানা গাতি হো লেকিন ভেসে ভি উতনা আচ্ছা নেই হ্যায়। তোমার এসএমএস স্কুলে রিপ্লাই দাও না, আমি কারো এসএমএস চেক করি না, প্রচুর এসএমএস পড়ে আছে প্রচুর। ইভেন আমার অনেক নোন ফ্রেন্ডস তারাও বলে যে তোকে এসএমএস করা হয়, তোকে রিকোয়েস্ট পাঠানো হয়, সেন্ড হয় না, কিন্তু আমি সত্যি বলছি আমি হেভি করিই না বলতে গেলে। সৌরভ দত্ত মিলে হো তুমাকো, ওকে নেক্সট টাইম ট্রাই করবো। পাপাই কুন্ডু, তোমার ডিনার হলো না, ডিনার করিনি, করবো, আমি এখনো রান্নাই বসাইনি। আচ্ছা আচ্ছা বসিয়ে দাও, অলমোস্ট রাত হয়ে গেছে, কালকে তো আবার সকালবেলায় ছট পুজো, আমার বেশ ইন্টারেস্টেড লাগে, মানে বিকেলের থেকেও সকাল টাইমটা আমার ভীষণ ভালো লাগে। সিফ ইয়া সং আপ সুন্দর প্লিজ মেরি বল রই হ্যায় আপকি সং বহুত আচ্ছা লাগা, উসকো জো ভি আপনে গায়া হ্যায় প্লিজ পূজাজি গা উসকো যা, জো অভি গা আপনে গায়া হ্যায়
सिर्फ ये सॉन्ग आप सुना दो प्लीज मेरी। कौन सा सॉन्ग जो अभी गाया वो की दूसरा पता नहीं, समझ में नहीं आया कि गो किछु तो बोलो, कि बोलबो बोलो, कथा तो बोलछी তোমাদের সাথে তো কথা বলার জন্য এসেছি। এক মিনিট, ফোনটা অ্যাকচুয়ালি প্যান হয়ে যাচ্ছে বারবার। বিশ্বজিৎ রয় পাগল হয়ে যাচ্ছে। পূজা মেসেজ করুঙ্গি, মেকআপে তোমার বেশি সুন্দর লাগছে। থ্যাংক ইউ তন্ময়, তোমার আইস অ্যান্ড তোমার স্মাইল ভীষণ কিউট। থ্যাংক ইউ সো মাচ। মন ভালো থাকলে, মনের মধ্যে যদি পবিত্রতা থাকে তোমাকে, তখন তুমি দেখবে তোমাকে নিজেই অটোমেটিক ভালো লাগবে। সুভাষিস দাস, বাহ অনেকদিন পর, ভালো আছিস? হ্যাঁ রে ভালো আছি, কিন্তু তোকে চিনতে পারছি না, সরি, তোকে দেখতে হবে। অজয় কুমার সং, বাহ সং, তুমি অফ হলে রান্না বসাবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমার চার্জ নেই, অলমোস্ট 20% দেখলাম, হয়তো সুইচটা অফ হয়ে যেতে পারে, আমি বুঝতে পারিনি যে চার্জ নেই, তাহলে চার্জ করেই আসতাম। এটা তোর হোম? হ্যাঁ রে, এটা আমার হোম বলতে এটা আমার দাদার রুম, সবাই ওই রুমে টিভি দেখছে, তো আমি এই রুমে এসে লাইভ করছি, কেন কি কেউ থাকলে করা যাবে না, সেই জন্য আমাকে বকা দেবে, পিট্টি দেবে, পিট্টি বলবে কি হচ্ছে এগুলো, এ দিল হ্যায় মুশকিল, গলার যা অবস্থা, সবাই গান রিকোয়েস্ট করছে, আমি আর আমি তো সিঙ্গার না, আমি জাস্ট কি বলবো, জাস্ট করলাম, এটা আমার প্যাশন। আর সিঙ্গার বলতে হ্যাঁ গান শিখি নাচ করি, কিন্তু তাও শোনালাম, এই দিল মুশকিল। রঞ্জন মদক সো কিউট রে। গোপাল দেবনাথ, তুমি ভালো লাগছে, থ্যাংক ইউ। রাজা দাস, তুমি অসম দেখতে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটা রিকোয়েস্ট করব, কি রিকোয়েস্ট মেসেজ করে দেন। তন্ময় দা বল, বলদো না যারা, বলদো না যারা, এটা আমার ভালো ফেভারিট সং, বাট আমার গলার যা অবস্থা। হ্যাঁ রে গেছিলাম ছট পুজোয়, লেট হয়ে গেছিলো যেতে, 4টের দিকে গেছিলাম। তুই না যাও, আমার ফোনে অলমোস্ট মানে সুইচ অফ হতে হবে, মানে চলছে আর কি। যে মে আপকো বহুত পছন্দ করতি হো, আই সো সুইট। আমার বাড়ি, আমার বাড়ি বাগডোগরায়। সুজিত মেহতা, প্লিজ বস অনলি টু লাইন্স। অজয় কুমার সোনি, পূজা জি আপনি যো অভি সং গায়া হ্যায় ভাই এক বার অর? হ্যাঁ অর নেই গা সকতি, কিউকি আপ লাইভ পহলে করকে দেখ লিজিয়ে, কিউকি বহুত রিকোয়েস্ট আয়া, মে তব মতলব ও লোক কা গানা নেই গায়া, তো ফির ও গানা গাউঙ্গি তো আচ্ছা নেই লাগেগা না। কি লাইভ দারুন লাগছে তনিয়া, হাই তনিয়া, অনেকদিন পর কেমন আছিস? কারোর সাথে দেখাই হয় না, সরি। দুলা লাইভ উইথ, আমার খুব ফেভারিট সং। কোনটা তোমার ফেভারিট সং বুঝতে পারলাম না, প্লিজ। আমার বাড়ি গোসাইপুর। আচ্ছা, অজয় কুমার সোনি প্লিজ, সর্বজিৎ বনুয়া, পিঙ্ক লিপস্টিক লাগো, আমার সাথে লাগবে, থ্যাংক ইউ অ্যাডভাইস করার জন্য। অজয় কুমার সোনি প্লিজ, কি প্লিজ পূজা, ও গানা দুসরা দিন শোনা দুঙ্গি। ভালো আছি রে, কি করছিস এখন? অনেকদিন দেখা সাক্ষাৎ নেই তোর সাথে তনয়া। সুজিত মেহতা, আপ বহুত আচ্ছে হো, আপকা ভয়েস আর যে কি, প্রিন্স রাজ সো বিউটিফুল, তন্ময় বল দো না যারা। আচ্ছা দু লাইন করে দিচ্ছি, আমার ইচ্ছে ছিল না তবুও করছি, সরি। ইতনি মোহাবত করো না মে ডুব না যাও কহি,
वापस किनारे पे आना, मैं भूले न जाऊं कहीं। देखा जब से है चेहरा तेरा, मैं तो हफ्तों से सोया नहीं। बोल दो ना जरा, दिल में जो है छुपा मैं किसी से कहूंगी नहीं, मैं किसी से कहूंगी नहीं। আমার শরীর খারাপ, তাও তোমরা আমাকে দিয়ে গান করাচ্ছো, খুব বাজে তোমরা, তাও ভালো। আচ্ছা পুছো সচ বোলেঙ্গে আপ ইফ ভি মে হো সিঙ্গল, বাট আই ক্যান বিলিভ ইট। বিলিভ না করলে আর কিছু করার নেই। ডিনার হলো, ডিনার হয়নি, করব। তন্ময় আমি শুনিয়ে দিয়েছি গান, আর কোনো গান রিকোয়েস্ট করো না প্লিজ। অভিজিৎ কি সুন্দর গান, তন্ময় তনয়া সুপার সুপার সুপার, থ্যাংক ইউ রে। আর সুজিত মেহতা ম্যাডাম, মেরা ভি সং টু লাইন্স, কোন সা সং, স্মার্ট বয়, অরিন্দম সরকার, সেই, থ্যাংক ইউ। প্রিন্স রাজ ব্যাপক সং, থ্যাংক ইউ। তন্ময় দাস পাঠাবো, ওষুধ পাঠাবো না রে, জাস্ট কিনে আনলাম একটা কফ সিরাপ, মানে খেয়েছি বাট কমছে না, তাও আবার নিয়ে আসলাম, থ্যাংকস। প্রভা দেবনাথ, ভালো তো গান গেলে, থ্যাংক ইউ। তন্ময় দাস, রিকোয়েস্ট রাখার জন্য, হ্যাঁ হ্যাঁ। রান্না করতে পারো? সব পারি, সিচুয়েশন। আমি হলো, মানে আমি সেটা মনে করি, আমি হলো জলের মতো, যেই পাত্রে রাখবে সেই পাত্রে ধারণ করতে পারি। আমার মা জব করে তো আমাকে মাঝে মাঝেই রান্না করতে হয়। ইউ আর সো কিউ, থ্যাংক ইউ। এই দিল হ্যায় মুশকিল, আচ্ছা শুনিয়ে দিচ্ছি। আরেকজন মৃন্ময়, উনি রবীন্দ্রসঙ্গীত শুনতে চেয়েছে, ঠিক আছে শোনাবো, বাট আমার গলার অবস্থা খুব খারাপ, তোমরা বুঝতে চাইছো না। ইউ আর সো কিউ, আপনি আপনার সুন্দর হবে। সায়ন চৌধুরী, তোমার ডিনার কমপ্লিট হয়নি, ডিনার করবো। সুজিত মেহতা, মেরা ভি সং শোনাও, কোন সা সং বই তো পাতা নেই হ্যাঁ। আর কে যেন একটা গান রিকোয়েস্ট করলো, আমার বাড়ি, আমার বাড়ি বাগডোগরায়। প্রভাত দেবনাথ, তুমি কোথায় থাকো? বাগডোগরা, বাগডোগরা, বাগডোগরা এয়ারপোর্ট যেখানে সেখানে। গুড নাইট পূজা, আই ওয়ান্ট টু সি ইউ আগেইন অন লাভ লাইভ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অ্যান্ড আমিও চেষ্টা করবো লাইভে আসার। তন্ময় রান্না করে, 10% আমার ফোন সুইচ অফ হয়ে যাবে হয়তো। দেখা করে নে, আচ্ছা একদিন দেখা করব। সৌরভ দত্ত আর মেরা সং মিলে হো তুম, আচ্ছা মিলে হো তুম হমকো বড়ে নসিবো সে, চুরায়া হ্যায় মানে কিসমত কি লকীরো সে, মিলে হো তুম হমকো বড়ে নসিবো সে, চুরায়া হ্যায় মানে কিসমত কি লকীরো সে, তেরি মোহাব্বত মে সাসে মিলে হ্যায় সদা রহনা দিল মে, করিব হোকে মিলে হো তুম হমকো বড়ে নসিবো সে, চুরায়া হ্যায় মানে কিসমত কি লকীরো সে। শোনালাম যে রিকোয়েস্ট করলো, নামটা মনে নেই ঠিক, বাট শোনালাম। আর মৃন্ময়, মৃন্ময় কি জানো না, উনি আমাকে অমিত বোমকে সিনেমাতে অ্যাক্টিং করে কেমন লাগলো, আমার অ্যাক্টিং আমার প্যাশন, আমার ভীষণ ভালো লাগে, তো যেটাই করি এনজয় করি।
लिसन टू द सेम सॉन्ग वंस पूजा जी, नेक्स्ट टाइम मेरा गर्लफ्रेंड वो कौन सा गाना। अच्छा, ठीक है, मैं लास्ट पे ट्राई करती हूँ। मन सके 9%, ऐ दिल है मुश्किल। अच्छा, तू सफर मेरी, तू ही मेरा है मंजिल, तेरे बिना गुजारा, ऐ दिल है मुश्किल। सुनिए दिलम एक लाइन। OMG, 848 पीपल मिस यू सो मच ओमकेश सम्राट बॉय। साबुने नाटी प्लीज डोंट फॉरगेट मी क्यों, सॉरी সর্বজিৎ, সর্বজিৎ फ्रॉम उड़ीसा। बाबा क्या बात, तुम्हार चूल की डुप्लीकेट ना ना, अमर चूल डुप्लीकेट ना, देखे नाओ देखे नाओ, अमर चूल टेने देखे नाओ, अमर डुप्लीकेट ना, मोहब्बत वर्षा देना तो अन्य दिन शोनाबो, आज के अनेक गान सुनिए। थैंक्स फॉर कंसिडरिंग माई फेवरेट सॉन्ग, वेलकम 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 त्रिशा, यू आर सो ब्यूटिफुल, थैंक यू। थ्री था ओ, अच्छा, ओके। सुजीत मंडल আমার এত শরীর খারাপ তা সত্ত্বেও আমি আজ লাইভে এসেছি। শুধু তোমাদের কিছুদিন আগে আমি একটা পোস্ট করেছিলাম লাইভ আসবো, সেই জন্য 1.2K, ইটস মাই প্লেজার্স। তন্ময় ডিনার করলে না, করা হয়নি, করব মহাব্বত। আচ্ছা শুনিয়ে দিচ্ছি এক লাইন। मोहब्बत बरसा देना तो सावन आया है, तेरे और मेरे मिलने का मौसम आया है, सब से छुपा के तुझे सीने से लगाना है, प्यार में तेरे हाथ से गुजर जाना है, इतना प्यार किसी पे पहली बार आया है। वंडरफुल सॉन्ग्स সো কমপ্লিট না, থ্যাংক ইউ। শরীর খারাপ নাকি? ভীষণ শরীর খারাপ, ভীষণ। আমার জ্বর কাশি মানে ভীষণ, তাও এসেছি আমি। মানিক গুড নাইট, গুড নাইট। আপ হিন্দি ভি বহুত আচ্ছে বলতে হো। হ্যাঁ, মেরা হিন্দি মতলব নর্থ বেঙ্গলি ফ্রেন্ডস হ্যায় বহুত সারা, সো ট্রাই করতি হো। 1.4K। আর কিছু কমেন্টস করার থাকলে করো, তোমরা আর কিছু জিজ্ঞেস করার থাকলে। শুধু ওয়াচিং করলে হবে, লাইক মারলে হবে, কমেন্ট করো। আই ভি ভেরি মাচ পূজা। গলাটা বসে গেছে ভীষণভাবে, গলা বসে গেছে ভীষণভাবে, মানে আমার টোটালি আমার ফ্রেন্ডস আজকে মিট হলো, তো ও বলছে তোর ভয়েসই চেঞ্জ হয়ে গেছে। ইভেন ফোন করেছিল আমার এক দুটো ফ্রেন্ড, তারাও বলছে যে তোর, আমি বলিও নি, ওই যে তনুশ্রী রয়, তনুশ্রী তুই ফোন করেছিলি তখন দেখলি তাই, মানে ভীষণভাবে গলা বসে যে পূজা ওই রবার আছে এখনো, আছে পাতাটা। আচ্ছা, সেই দিনগুলো সত্যি মেমোরেবল তনে। মেডিসিন নাও, রেস্ট নাও, প্রচুর মেডিসিন নিয়েছি, রেস্ট করে যাচ্ছি, শুতে পাচ্ছি না, শুলেই কাশি আবার হচ্ছে। সুজিত লুকিং গর্জিয়াস, থ্যাংক ইউ। প্রভাত দেবনাথ, ছট পূজা গেছিলে? হ্যাঁ গিয়েছিলাম, বাট আমার বিকেলের থেকে আমার ভোরেরটা ভীষণ ভালো লাগে, ভীষণ মানে এনজয় করি ভোরের ছট পুজোটা, সেই ঠান্ডার মধ্যে, কনকনা ঠান্ডার মধ্যে সকালবেলায় ঘুম থেকে ওঠা, উঠে রেডি হয়ে আবার যাওয়া, ওফ অসম। হ্যাঁ কালকে মানিক সরকার সো নাইস, থ্যাংক ইউ। সুজিত আপক হবিজ বতাইয়ে। মেরা হবিজ বহুত সারা, মানে কবিতা লিখতি হু, ফির গানা গাতি হু, ডান্স করতি হু, কুছ ভি কর লেতি হু, মতলব বহুত বহুত সারা হ্যায়। কবি পেড় পেড় পৌধে ভি লগা লেতি হু, মতলব
कविता लिखना ज्यादा अच्छा लगता है, टीवी भी देखती हूँ, सब है। কাল কোথায় যাবে, কাল ভাবছি, দেখি এখন কোথায় যাই। ইউ নিড কমপ্লিট ভয়েসেস, থ্যাংক ইউ, জানি সেটা মৃন্ময়। তুমি একটা গান শুনতে চেয়েছিলে আমার মনে আছে, শোনাবো, ভাবছি কোন গান শোনাবো। রবীন্দ্রসঙ্গীত অনেক আছে, বাট অনেক দিন থেকে চর্চা। একটা সং শোনাও না, আমি দুটো তিনটে চারটে, অলরেডি চারটে সং শুনিয়ে দিয়েছি আমি সবার রিকোয়েস্টে শুনিয়েছি। আমি অ্যাকচুয়ালি টাইম পাই না, বাট আজ মনে হলো যে না লাইভে আসি। অনেকের একটা এই ইনফরমেশনটা দেওয়ার ছিল, ফেক আইডি যে প্রচুর হচ্ছে আমার ফটো দিয়ে, জানি না কেন। আমি প্রাইভেসি কোত্থেকে পাই আমি তাও জানি না, ইভেন আমি আননোন কারোর সাথে কথাও বলি না। কালকেও একটা দাদা আমাকে পাঠালো যে ওর কাছে এরকম রিকোয়েস্ট এসেছে আমার ফটো দিয়ে। তো এটা খুব যারাই করছে খুব বাজে করছে, মানে অন্য কারো ফটো দিয়ে। নিজের আইডেন্টিটি বানাতে শেখো, নিজের ফটো দিয়ে নিজের ছবি তোলো, নিজেকে দিয়ে একটা পরিচয় বানাতে শেখো, নিজেকে নিয়ে প্রাউড ফিল করো। এরকম অনেকে আছে, অনেক পপুলার লোক আছে যারা মানে দেখতে ভালো না কিন্তু নিজের কর্মের মধ্যে দিয়ে নিজে জীবিত হয়ে আছে এখনো। তো আমি আমি মনে করি নিজেকে ভালোবাসতে হয়। কোলে কোলে রিলেটিভস থাকে না, কোলে আমি রিসেন্ট শিফট হয়েছি, কোলে আমার পড়াশোনার জন্য আমি শিফট হয়েছি। আমার বাড়ি এখন, আমি পুজোতে বাড়িতে এসেছি, বাট আমি গত 2-3 মাস থেকে আমি কলকাতায় আছি। সুজিত মেহতা, ফির কব আওগে লাইভ, আমি জানি না ফির কব আওঙ্গি, মুঝে পতা নেই, ক্যোঁকি মেরা জব মন মন হোগা তব আওঙ্গি। আজ জেসে মন ইসলিয়ে চলা আয়া, বহুত পেহলে সে সোচ রহা থা। এক মিনিট, মেরা চার্জ খতম হো রহা হ্যায়। ওকে গাইস, আর যো যো গানা রিকোয়েস্ট হ্যায় মে বাদ মে সুনাউঙ্গি, দেখতি হো আগর খানা খা কে আ সকতি হো তো, ক্যোঁকি মেরা চার্জ ব্যাটারি 3% হ্যায়। সো বাই এভরিওয়ান, হ্যাপি ছট পূজা, আগেন উইশ হ্যাপি ছট পূজা, অ্যান্ড লাইফটাকে এনজয় করো, নিজের মধ্যে করে বাঁচো, বিন্দাস থাকো, গুড নাইট তনয়া, তুমি বাই বাই বাই, গুড নাইট, গুড নাইট।